Hi guys, welcome and welcome back to my channel Spondon. তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি স্পন্দনের একটা ডেইলি ব্লগে। সো তোমাদের আগের ব্লগটাতে বলছিলাম যে আমি হেয়ার কালার করাতে যাচ্ছি, একটা মেকওভার করাবো আজকে। তো আজকে হচ্ছে সানডে, বেসিক্যালি আমার ওয়ার্কিং ডে। তো আজ আমি ফার্স্টে অফিস যাবো, এখানে VLCC ইনস্টিটিউটে। তো ওখানে আমার ক্লাস আছে সকালের মধ্যে, যে প্র্যাকটিক্যালস কমপ্লিট হয়ে যাবে স্টুডেন্টসদের, তারপরে কিছু থিওরি ক্লাস আছে। আজকে বেশি কিছু নেই, বিকজ আজকে এনিওয়ে সানডে, আর এই ব্যাচটাতে স্টুডেন্টের রাশটাও একটু কম। তো সেটা হওয়ার পর আজকে ওখানে আমি একটু হেয়ার কালার করবো, বিকজ আমার ব্যাক টু ব্যাক ওয়ার্কশপস আছে, এরপরে লখনউ, দেন কেরালা। সো গ্রুমিং করার সময় হয় না, তাই জন্য আমাদের গ্রুমিংটা ইনস্টিটিউটে করে নিতে হয়, বাট তার জন্য অবভিয়াসলি পারমিশন নিতে হয় ফ্রম ইউনো হেড পার্সন। তো সেগুলো সব নেওয়া হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের দেখাবো যে হেয়ার মেকওভার কেমন করলাম, কি কালার করলাম, কেমন লাগছে না লাগছে সমস্ত কিছু, প্লাস সানডে কেমনভাবে কাটালাম সেটাও তোমাদের পুরো একটা ডেইলি ব্লগ দেখাবো। সো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। সো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো সবে ঘুম থেকে উঠেছে, ওর একটাই কাজ ঘুম থেকে উঠে আমার দরজা খুলে দেওয়া। এখন কটা বাজে অনেক, তো 10:30 বাজতে যাচ্ছে। রোববার তিনটে, কোন দিনের আগে ওঠো। এই যে দরজা গেট খুলে দিচ্ছে, এটাই যে এইটুকুনি হচ্ছে ওর কাজ। মানে প্রত্যেক দিন আমি রেডি হয়ে যাব, তারপর ওকে ডাকবো, আর ডাকার পরে মানে সে একটা ওরকম কাচুমাচু মুখ করে উঠবে, কোনো রকমের দরজাটা খুলে দেবে, তারপরে অবশ্য আমাকে বাইরে বারান্দায় গিয়ে একটু টাটা করে দেয়, করেই আবার খাটে শুয়ে পড়বে। তো এরকম আর কি, মানে ঘুমটার পুরো হওয়া চাই। এক্স্যাক্টলি হবে নাই বা কেন, রাত্রি 2:30 সময় শোবে জানো, আবার আমাদেরকে তাকাচ্ছে। টাটা। সো ফাইনালি অটো এসে গেছে, লিফটটা খুলে গেছে, এবারে যাওয়ার পালা। নিচে বাবা এর মধ্যে কি ফ্যান চালিয়ে রেখে দিয়েছে লিফটে। ব্যাঙ্গালোরে না ওলা উবের অটো এগুলো পাওয়ার একটা বিশাল ঝামেলা, তা আজ রবিবার বলে তাড়াতাড়ি পেয়ে গেছে, অন্যান্য দিন ওটা 8 ঘন্টা 40 মিনিট শুধু ওয়েট করে থাকি রেডি হয়ে যে কখন একটা ওলা উবের বা র্যাপিডো কিছু একটা অ্যাকসেপ্ট করবে, তো খুবই সমস্যা। তো চলে এবার অফিসের দিকে যাওয়া যাক, একদম মুড নেই আজকে যাওয়ার। সো ফাইনালি পৌঁছে গেলাম ইনস্টিটিউটে, আজকে তো কেউ নেই, আমি আছি। সো নাও ক্লাস শেষ হয়ে গেছে মেকআপের, তখন আমি হেয়ার ক্লাসে আছি, হেয়ার কালার সিলেক্ট করছি ফার্স্ট, অ্যান্ড দেন কালার প্রসেস করা শুরু হবে। অ্যান্ড ফার্স্ট হচ্ছে সবথেকে কঠিন কাজ, যেটা কালার সিলেকশন করা। প্রত্যেকবারই ভাবে অন্য কিছু করবো, বাট দেন আইল গো টু বেসিক। তো চলো এবার কালার সিলেক্ট করি কোনটা করা যায়। সো এটা হচ্ছে শস কাফের পুরো কালার চার্ট, এখানে প্রচুর কালার্স আছে যেগুলো খুব কনফিউজিং। তো এখন দেখো, এটা প্রি লাইটনিং হেয়ারে কালারটা করা আছে বলে মনে হচ্ছে এত ব্রাইট আসবে, বাট নো। সো উই আর গোয়িং টু মিক্স দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এই দুটোকে মিক্স করা হবে, যেটা একটু ডার্ক ভায়োলেটিশ কালার একটা আসবে। বাট এগুলো অল প্রি লাইটনিং হেয়ারে করা বলে এত ভাইব্রেন্ট লাগছে কালার্সগুলো। সো এনিওয়েজ দিস কালার ইজ অলসো প্রিটি। আমার তো খুব এই কালারটা করানোর ইচ্ছা, বা এইটা পুরো ফরেনার ফরেনার লাগবে। সো নাও আই এম ওয়েটিং, এই যে কালার এখানে এসে গেছে, ওখানে মিক্সিংও হয়ে গেছে, প্রিয়াঙ্কা স্ট্যান্ডিং হিয়ার, ও কালার করবে। উইচ কালার ইউ আর গোয়িং টু ডু? সেম ওয়ান, সেম, ইয়া, দ্য রেড, উই আর দ্য রেড বেবিস, ইয়েস, আই এম সুপার এক্সাইটেড। লাস্ট বার যে দেখিয়ে দিচ্ছে আমার ডার্ক ব্ল্যাক, এই কালগুলো পুরো হেয়ার গ্রোথ হয়েছে আমার, এখান থেকে যে কালারটা দেখছো না, সো বেসিক্যালি এতটা মতো আমার হেয়ার গ্রোথ করেছিল। সো এগেন আই এম ডুইং কালার্স। সো এইবার হেয়ার কালার করা শুরু হচ্ছে। এই যেখানে কুনাল আছে আমার হেয়ার স্টাইলিস্ট ফর টুডে, হি ইজ সো গুড, সো এক্সপিরিয়েন্সড পার্সন, অ্যান্ড আই এম সো হ্যাপি দ্যাট হি ইজ ডুইং মাই হেয়ার কালার। হতে নাকি কমপ্লিট ট্রাস্ট, আই ফুল ট্রাস্ট অন ইউ কুনাল, থ্যাংক ইউ সো মাচ, 200%। আই ওয়ন্ট ব্রেক ইউর ট্রাস্ট, আই নো, আই নো ইউ ক্যান, ইউ ইউ কান্ট। চলো, সো উইল স্টার্ট দ্য প্রসিজার, ইটস আ লেন্দি প্রসিজার, সো ইয়া। বাবা রোদ্দুরে এসে ব্লগ করছি। সো ফাইনালি আমার হেয়ার কালার অ্যাপ্লিকেশন হয়ে গেছে, পুরো জ্বলছি, এখন এরম করে রাখা আছে, এই কালারটা এখানে দেখা যাচ্ছে একটু, এর থেকে অনেকটা হালকা আসবে, সো সেটা একটা আলাদা ব্যাপার। তো একটু পরে ওয়াশ করবো, আই হোপ ইট উইল লুক গুড, সো ইয়া, ফিঙ্গার ক্রসড। কালার ইজ অ্যামেজিং, মাই গড, থ্যাংক ইউ সো মাচ স্যার, ও মাই গড, মাই হেয়ার কালার ইজ কমপ্লিটলি ডান, লুক অ্যাট ইটস লুকিং
gorgeous, extremely gorgeous. Enjoy. So final এবার বাড়ি এসে গেছে এখন অলমোস্ট বাজে 6টা তো এবারে অনিন্দর কাছ থেকে রিয়াকশনটা নেব যে ওর কেমন লেগেছে আমার হেয়ার কাটটা বা আদৌ কিছু বুঝতে পারবে না কোনো চেঞ্জ সেটা একটা মানে যথেষ্ট সন্দেহ আছে সো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা একবার তোমাদের আলোতে ফাইনালি হেয়ার কালারটা দেখিয়ে দিই এই কালারটা আমি আগেও করেছি মলডিভ যাওয়ার আগে সো ইয়া ইটস আ রেড কালার উইথ আ হিন্ট অফ পার্পল তো চলো এবার দেখি বর কিরম রিয়াকশন দেয় হ্যালো ওটিপি দিন কিছুর ওটিপি ঢোকা আমার বাড়িতে আমি তো বোধহয় ওটিপি দিতে হবে কোন চেঞ্জেস লক্ষ্য করছো গো আমার মধ্যে হ্যাঁ চুলে এটা কিছু করে গন্ডগোল বাড়িয়ে গন্ডগোল হোয়াট ইজ গন্ডগোল কেমন লাগছে চুলে রং টং করে দিছো মানে হ্যাঁ তুমি কেমন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো মানে একটু তো ভালো তো বলতেই পারো কি গো কি ভালো চুলে রং চুলে রং করেছে ভালো লাগছে এরকম মুখের সামনে জানি না সো অ্যাজ ইউজুয়াল টিপিক্যাল অনিন্দ রিপ্লাই দিয়েই দিয়েছে আমি এক্সপেক্টেডে ছিলাম মানে কিছু বুঝতেও পারবে না বাবা রোদের মধ্যে কালারটা আরো বেশি ভালো বোঝা যাবে একদম রোদের মধ্যে এসে তোমাদের কালারটা দেখাচ্ছি আমার তো ভীষণ পছন্দের রং মানে আমি যে কতবার করেছি কালারটা তার কোনো আন্দাজও নেই আমার নিজের সো আই অ্যাম লাভিং ইট সো এবারে যে কথাই বলি তোমাদের এখন মনের মধ্যে অনেক রকম প্রশ্ন আসবে যে দিদি কালার করা ভালো কিনা চুলের জন্য চুলে কতটা ক্ষতি হতে পারে না হতে পারে তো বেসিক্যালি দেখো ক্ষতি তো কি বলবো এখন তোমরা যে খাবারটা খাচ্ছ সেটাও কতটা পিওর কি ভেজাল সেটাও কতটা শরীরের জন্য ভালো সেও আমরা কি জানি তো চুলে কালার ডেফিনেটলি রেগুলার করলে মানে প্রতি মাসে যারা করে তাদের জন্য একদমই খারাপ আমাদের একটা 6 মাস 7 মাস আমি মেনটেন করি তারপর গিয়ে করি এবং অবশ্যই আমি যে শ্রসকফের কালারটা করলাম মানে ইটস প্রাইজি এবং একটু কি হয় বলতো ইনগ্রিডিয়েন্ট অনেক বেশি ভালো থাকে এবং তারপরে মেনটেন করার তো দেখো কোনো কিছুরই খুব ইম্পর্টেন্ট তো প্রপার মেনটেন করলে কিছুই হয় না আমার ইদানিং একটু চুল খুবই পড়ছিল বিকজ শীতকালের জন্য এবং প্লাস কিছু মাস হলো আমার চুল একটু বেশি পড়ছিল তো আজকে আমি হেয়ারের স্যারের সাথে পুরো কনসাল্ট করলাম তো স্যার বললেন আমাদের হেয়ারের একটা সাইকেল থাকে তো সেই সময়টা যখন চুল পড়ার সাইকেলটা আসে তো সেই সময়টা চুল পড়ে যেটা খুব নর্মাল ন্যাচারাল চুল না পড়লে নতুন চুল ওঠে না সেটাও একটা সমস্যা তো যাই হোক তো আজকে একটা হেয়ার কাটও একটু করলো স্যার মানে তলা থেকে এতটা মানে ওই জায়গাটা একদম ড্যামেজড হয়ে গেছিলো যেটা রাখার কোনো মানেই ছিল না তো বললো এটা একটা ওই গাছের মতো মানে গাছের যে পাতাটা ড্যামেজড হয়ে যায় ওই পাতাগুলো কেটে দিলে আবার নতুন পাতা গজায় তো সেম ওয়ে মানে চুলের ওই ড্যামেজ অংশটা কেটে দেওয়ার পর আমার চুলের গ্রোথটা আরও ভালো হবে তো অল দো আমার হেয়ার স্ট্রাকচার খুব ভালো যেটা স্যার বললো বাট ইয়া কালার্স করে এখন রিফ্রেশ লাগছে চুলটা একটা নতুন লুকস পেয়েছে সো ইয়া একটা হেয়ার মেকওভার পুরো হয়ে গেছে যেটা খুব ভালো একটা জিনিস সো আই অ্যাম হ্যাপি সো এখন দেখো এখানে আকাশ এইভাবে সূর্যটা ডুবে ডুবে করছে এই যে অলমোস্ট ডুবেও গেছে আর আমরা এখন এখানে বসে একটু কফি খাচ্ছি আমি কফি বানালাম তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি বারান্দা এরকম বারান্দা সুন্দর অনিন্দ সাজিয়েছে এরকম এরকম ফ্রেমস দিয়ে প্লাস এখানে অনেক গাছ আছে আমাদের তো সেই সবগুলোর সামনে এখন এই বসে একটু আমরা কফি খাবো কফিটা ঠিকঠাক বানিয়েছি খাইনি আমি এখনো না এই যে কোয়ান্টিটি ঠিক আছে মানে বানানো দেখেই বোঝা যাচ্ছে প্রথমবার বানিয়েছে একদম বাজে কথা বলবে না আমার আবার কফিটা একটু এক মগ না খেলে ভালো লাগে না সো এখন সন্ধ্যাবেলা কফি টফি খাওয়ার পর এখন আমরা দুজনে একটু বেরোচ্ছি বিকজ আজ সানডে তো সানডেতে বেরোনোর একটু ম্যান্ডেটরি আর আমাদের এই যে দুজনেই ব্ল্যাক আর্মি দুটি অনিন্দর জ্যাকেট আমি পরে নিয়েছি তো যাই হোক আমরা একটু যাচ্ছি উল্টো দিকে রাস্তা একটু হাঁটবো দুটো তিনটে জিনিস কেনার আছে টুকটুক করে সেটা কিনবো সো চলো তোমাদেরও দেখাই তোমাদেরকে নিয়েই আজকে আমরা সন্ধ্যাবেলাটায় বেরোই সো স্টে টিউন দেখতে থাকো সো গাইজ আমরা একটু বাইরে থেকে ঘুরে চলে এলাম বেসিক্যালি কিচ্ছু কেনার ছিল না আমি অনিন্দকে জোর করে বললাম যে এই কেনার আছে চলো বেরোতে হবে একটু হাঁটতে গেছিলাম কারণ হাঁটাটা খুব দরকার আমার ফোনের কভারটা বেসিক্যালি চেঞ্জ করলাম কারণ আগের তোমরা দেখলে ট্রান্সপারেন্ট কভারটা না পুরো হলুদ হয়ে যাচ্ছিল এবং আমি খুব ভয় পেয়ে গেছিলাম যদি ওই মানে পিছনে যদি দাগ টাগ ফেলে যায় তাহলে কভারটা চেঞ্জ করে সুন্দর চকলেট ব্রাউন কালারের কভার কিনেছি তোমাদের দেখাচ্ছি
আর এটাই করলাম। তারপর অনিন্দ্য বললো যে না তাড়াতাড়ি তোর বাড়ি চল, তাহলে যখন কোনো কাজ নেই। তার মধ্যে আমার মনে পড়লো যে পরশু দিনে আমার লখনউ যাওয়া ওয়ার্কশপের জন্য, তো আমি এখানে কিচ্ছু গোছাইনি, লিটারেলি কিচ্ছু গোছাইনি। এবং লখনউ ইনস্টিটিউটটা আমাকে জানালো যে এখানে প্রচণ্ড ঠান্ডা, সো ঠান্ডার জিনিসপত্র নিয়ে আসতে হবে। তাই ভাবলাম আমি দেরি না করে তাহলে বাড়ি গিয়ে আবার সব গুছিয়ে ফেলি, বিকজ একদমই হাতে সময় নেই, কালকের দিনটা জাস্ট। তো এই হচ্ছে আপডেট। আজকে রাত্রে পিজা খাওয়া হবে ফাইনালি, অনেকদিন পর বাইরের খাবার, কারণ আমরা পুরোপুরি একদম আমরা দুজনেই এই বছরের একটা মানে প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা বাইরের খাবার সাংঘাতিকভাবে কমাবো, কারণ শরীরের জন্য যতটা খারাপ তাই জন্য বাইরের খাবার পুরো বন্ধ করে এখন বাড়ির খাবারই খাচ্ছি। বাট একটা দিন সানডেটা চিজ স্ট্রিট ডে, তাই জন্য রাতেরবেলা আজকে পিজা অর্ডার করা হবে এখানে মোজো পিজা থেকে, ব্যাঙ্গালোরের মোস্ট ফেমাস মোজো পিজা। তো ইয়া তোমরা দেখতে থাকো ব্লগটা। হ্যালো গাইস, তো ফাইনালি আমাদের ডিনার হয়ে গেছে, আমি নাইট ড্রেসও পরে নিয়েছি কারণ এবার ঘুমাতে যাবো, অনেক রাত হয়ে গেছে। আর আজকে আমরা ডিনারে একটু পিজা খেলাম, তোমাদের বললাম আজকে চিট ডে। সো যাই হোক, সব কিছু করে আজকে দিনটা এখানেই শেষ করছি, এবার পুরো ঘুম টানা ঘুম দেবো, কালকে সকালে আবার উঠতে হবে, কালকে সোমবার অফিসে যেতে হবে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সামনে প্রচুর প্রচুর নতুন ব্লগস আসতে চলেছে, যেখানে অগ্নিদার বিয়ে নিয়ে ব্লগ আসছে, বিকজ অগ্নিদার বিয়ে নেক্সট উইকে। তারপর আমি লখনউ যাচ্ছি, লখনউ নিয়ে ব্লগস আসবে। সো প্রচুর প্রচুর ব্লগস আসতে চলেছে, তোমরা এখানভাবে সাথে থাকো আর ব্লগস দেখতে থাকো, ভালো ভালো কমেন্ট করো। আর যারা নতুন আমার চ্যানেলে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, দেন প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুখে থাকো, অ্যান্ড হ্যাপি থাকো। টাটা।